যাতে করে কোনোভাবেই শিক্ষক কষ্ট না পান সত্যি একজন শিক্ষক অন্যায় করলে এইভাবে তাকে টেনে অপমান অপদস্থ করে তার অব্যাহতি নেওয়াটা এটি আসলে সত্যিকার অর্থে বিষয় হয়ে প্রশ্নবিদ্ধ ভাইয়েরা একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে বিষয়টা বলা উচিত সর্বমহলে এখন এটা নিয়ে কথা হচ্ছে বিগত এক সপ্তাহের স্ট্র্যাটেজি যদি আমরা দেখি আমরা দেখব যে এটি একটি আর দুইটি প্রতিষ্ঠানে না বহু প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি জুলম এবং যারা জালেমদের সাহায্যকারী ছিল এরকম নানা বিষয়কে কেন্দ্র করে সকল প্রতিষ্ঠানে এখন একটা পরিবর্তন ঘটছে এক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি। প্রথমে যদি আমি বলি যে শিক্ষা শব্দটি এটি একটা সংস্কৃত শ্বাস ধাতু থেকে নির্গত এই শিক্ষা বা শ্বাস এটির অর্থ হচ্ছে শাসন করা শিক্ষা মানি হচ্ছে নিয়ন্ত্রণ করা শিক্ষা মানেই হচ্ছে নির্দেশ দান করা অথবা উপদেশ দেওয়া তাহলে শিক্ষা মানিটা আমাদের কাছে স্পষ্ট এবার আসুন শিক্ষককে নাবিজাল্লা ইসলাম তিনি বলেছেন বোইস্তিমা বস্তুলি সাল্লাল্লাহু আখলাকাল্লাহ আলি ওআ হিসাবে পৃথিবীতে আসছেন এখন শিক্ষককে শিক্ষক তো তিনি এটা খুব চমৎকার একটা বিশ্লেষণ ইমামি আলিহ রহমা তিনি উল্লেখ করেছেন একজন কে মোয়াল্লেমের কথা বলতে গিয়ে ইমাম শাহ এই আলিহর রহমার একটি বিখ্যাত ঘটনা তিনি নিয়ে এসেছেন যে ইমাম শাহ রহমতুল্লাহ আলাই কানা ইদা জালা সাফি মজলিসি মুআলিমিহি ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম শাহি রহিমাহুল্লাহ যখন ইমাম মালিক রহিমাহুল্লাহ সামনে বসতেন যেহেতু তিনি তার ছাত্র ইমাম শাহি রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত একজন আলেম দেড়শো হিজরিতে যিনি জন্মগ্রহণ করলেন সেই দেড়শো হিজড়িতে জন্মগ্রহণ করা ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এতটা বেশি বিনয়ী ছিলেন তার শিক্ষক ইমাম মালেক রহিমাহুল্লাহর প্রতি তিনি বলেন যখন তিনি ইমাম শাহি রহিমা যখন ইমাম মালেক রহিমাহুল্লাহর সামনে বসতেন ইউ আওরাক বিরিফকিন আপ বি খুব আস্তে আস্তে নরমভাবে পৃষ্ঠাগুলো তিনি উল্টাতেন যাতে করে কোনোভাবেই শিক্ষক কষ্ট না পান তাহলে শিক্ষককে এই শব্দের ব্যাখ্যা যদি আপনি দেখেন সি মানি যার ভিতরে শিক্ষা থাকবে এই অক্ষরগুলোর ভেঙে ভেঙে ব্যাখ্যা হচ্ছে সি শিক্ষা খতে হচ্ছে ক্ষমা কতে হচ্ছে কর্তব্য পরায়ণ একজন শিক্ষক তো তিনি হবেন যিনি একদিকে শিক্ষিত হবেন ক্ষমা পরায়ণ হবেন কর্তব্য পরায়ণ হবেন দায়িত্বশীল হবেন এগুলো শিক্ষকের কাজ বিগত ষোলোটা বছরে অনেক অনিয়মের কারণে অনেক প্রতিষ্ঠান কখনো কখনো জুলমের শিকার হয়েই তাদের করার কোনো উপায় ছিল না হাত বা বাধা ছিল ওই অবস্থায় হয়তো তিনি কোনো অন্যায় করে ফেলেছেন বাহ্যিক দৃষ্টিকোণে এই কাজটা অন্যায় হয়েছে শিক্ষকের চরিত্রের সঙ্গে যায় না যেমন ধরুন শিক্ষক নেওয়ার সময় যারা কমিটিতে আছেন সরকারি দলের বিভিন্ন পর্যায়ের লোক তারা হয়তো চাপ প্রয়োগ করে পাঁচ লাখ ছয় লাখ টাকা খেয়ে সেখান থেকে কিছু টাকা শিক্ষকদেরকে নামে মাত্র দিয়েছে এবং শিক্ষকরা সেটা খেয়েছে এই যে একটা ক্ষোভ তৈরি হয়েছে ষোলো বছরে এটা বিস্ফোরিত হয়েছে অল্প কয়েকদিনের মাথায় এই ক্ষোভ যদি এইভাবে চলতে থাকে শিক্ষক আর ছাত্রের সম্মানসূচক যে অবস্থান এটা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে একটা সিভিল কো হবে আমার দেশে যেখানে শিক্ষিত জনগোষ্ঠী পাওয়া যাবে না বড় মাপের একটা ভয়াবহ দিকে চলে যাবে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই যারা আমাদেরকে ভালোবাসেন সত্যি একজন শিক্ষক অন্যায় করলে এইভাবে তাকে টেনে হিচড়ে অপমান অপদস্থ করে তার অব্যাহতি নেওয়াটা এটি আসলে সত্যিকার অর্থে একটি প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষক আর ছাত্রের মাঝখানে যে একটা চেইন আছে সম্প্রীতি মহাব্বত ভালোবাসার যে একটা সেতুবন্ধন আছে এটিকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে গলার মধ্যে পর্যন্ত জুতার মালা পরিয়ে দেয়া হচ্ছে একজন শিক্ষক তার অব্যাহতি দেওয়ার সময় সে স্টক করে ফেলেছে অনেককে একেবারে টেনে চেয়ার থেকে বের করে দেওয়া হচ্ছে এই সকল প্রক্রিয়া আসলে শুদ্ধ হচ্ছে কিনা এটা ভেবে দেখা দরকার আমাদের নবিজু সাল্লা এত প্রশংসা করলেন যে শিক্ষকদের আলা নাসিল যারা কল্যাণের শিক্ষা দেয় মানুষকে মানুষের মতো মানুষ হতে দায়িত্বপরায়ণ মানুষ হতে যারা শিক্ষা দেয় তাদের সঙ্গে আল্লাহর ফেরেস্তারা আচরণ কি করে প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ এই মানুষগুলোকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হবে জাতি কাদের কাছ থেকে শিখবে কাজেই জাতির এই ক্লান্তি লগ্নে যখন আমরা আমাদের আদর্শ হারিয়ে ফেলছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যখন আমরা গর্ব করছি আমাদের এই প্রজন্ম আমাদেরকে কাঙ্ক্ষিত একটা স্বাধীনতা এনে দিয়েছে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে যেন হারাতে না হয় এজন্য আমাদের শিক্ষকদের সঙ্গে যে আচরণ এই আচরণের ক্ষেত্রে সতর্ক অবস্থানে আমাদেরকে থাকতে হবে আমি আশা করি এটা অবশ্যই যদি কেউ অপরাধ করে থাকে আইনানুক ব্যবস্থা তার ব্যাপারে নেওয়া হবে আইনানুক সিদ্ধান্ত তার ব্যাপারে নেওয়া হবে সেটা বিসির পক্ষ থেকে হোক সেটা একজন ডিসির পক্ষ থেকে হোক অথবা সেনাবাহিনীও যদি দায়িত্ব নেয় উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে তারা যদি দায়িত্ব ভাগ করে দায়িত্ব নেয় যে কোনোভাবেই বিগত দিনে যারা অন্যায় করেছে তাদের কি শাস্তি হবে এই শাস্তি যেন ছাত্ররা হাতে তুলে না আনে ছাত্ররা যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে করে আন্দোলন করে যদি তারা নিজেরা এই অধিকারটুকুন আদায় করতে যায় অনেক জায়গায় দেখবেন এলাকাবাসী এক হয়ে যাবে এবং একটা মারামারির সৃষ্টি হবে একটা ক্লেচের সৃষ্টি হবে আমাদের এই সুন্দর স্বাধীনতার সূর্য যেখানে উদিত হয়েছে সেখানে কোনো মারামারি না হোক ট্যান্ডারবাজি না হোক উপরে জুলুম না হোক নিশ্চিত যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে অবশ্যই অব্যাহতি দেওয়া হোক তবে সেটার প্রক্রিয়া খুব সুন্দরভাবে আদবের সাথে হোক টেনে হিচড়ে অথবা শিক্ষককে ঘুষি মেরে অথবা আঘাত করে এই জাতীয় কর্মকাণ্ড একটা জাতির জন্য শুভ লক্ষণ নয় আলিরাদি আল্লাহ তালা আনহু তিনি বলতেন আমার শিক্ষক তো তিনি ইনসা আবা বা আহ ও ইন আতাকা যদি আমার শিক্ষক চায় তাহলে তিনি আমাকে কিনে ফেলতে পারে যদি চায় তাহলে আমাকে আজাদ করে দিতে পারে আমার শিক্ষক যদি আমাকে চায় বিক্রি করে দিতে পারে চিন্তা করেন শিক্ষকের মর্যাদা কোন জায়গায় রাখা হয়েছে নবিজাল্লা আলিসাল্লাম এই জন্য পেশা হিসাবে যেটা বেছে নিয়েছেন বয়স তু আমি শিক্ষক হয়ে পীড়িত হয়েছি কাজী শিক্ষকের মর্যাদা এটা শিরোধার্য শিক্ষকের মর্যাদা যদি না থাকে এ সমাজ নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা আচরণে সহনশীল হই সম্মানের জায়গাটা শিক্ষক আর ছাত্রদের মাঝে ফিরে আসুক এই সম্পর্ক হোক প্রেমাস্পদ আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরাকাত